Assalamualaikum. ওয়ালাইকুম কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ মামা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, তুমি আমার কি বলে ডাকলা? মামা কিসের মামা? মামা বলো কেন বারবার? তো মামাকে মামা বলবো না? মামা, আপনি কি মজা শুরু করছেন? দেখো মামা ঠিক আছে, কিন্তু আমার সাথে যখন কথা বলো তখন মামা বলবা না, ঠিক আছে? তো কি বলবো? তুমি কেন, তুমি জানো না তোমার আমি ভালোবাসি। ছি মামা, এগুলো কি বলতেছেন? আপনি আমার মায়ের ভাই, মানে আমার মামা, এটা বুঝতে হবে। আর না, এসব আমার ভালো লাগে না, মামা বলবা না বলছি না। তুমি একটু অন্যরকম ভাবে দেখলে অন্যরকম হয়, কিন্তু তুমি ওই বারবার খালি মামাই বলো। আচ্ছা শুনেন মামা, যাই হোক, ফাইজলামি বাদ দেন, ভাগ্নির সাথে কেউ এরকম ফাইজলামি করে? ধুর, কেন তুমি জানো না? তুমি আমার দূর সম্পর্কের ভাগ্নি, এটা তো হয়, আচ্ছা এমন তো শুনো, না যে হয় না। আচ্ছা শুনেন মামা, ওই হচ্ছে আবার মামা? আমার সামনে আমার বার্থডে, বুঝছেন তো? আম্মু বলছে আপনাকে বলতে, মানে আপনাকে বলার কথা বলছে, এই জন্য আমি আপনাকে মানে বললাম, যেহেতু ফোন দিয়েছেন ভালো হয়েছে। ঠিক আছে, বার্থডে তো চলো কোনো জায়গায় ঘুরতে যাই। না মামা, কই যাও মার, আপনি আমার মামা, আপনার সাথে ঘুরতে গেলে কেমন দেখা যায়? আবার মামা বলো, তুমি একটু অন্যরকম ভাবে দেখলেই হয়, কেন যে বারবার মামা বলো, অপমান করো, ভাল লাগে না। আর মামির কি খবর? আমি কি রিলেশন করি তুমি যে মামি বলতেছ? মামা কি তুমি শুরু করলেন আচ্ছা, আপনি, বলেন তো। তুমি তুমি কি জানো না যে তোমার পিছনে কতদিন ধরে আমি পড়ে আছি? তোমার জানি তো, তোমার আমার অনেক ভালো লাগে। তাই। কিন্তু মামা, আপনি তো এটা বুঝতেই, মামা আমি আপনার ভাগ্নি হই, না, আমি তো ভাগ্নি হিসাবে দেখি না, আমি তোমাকে অন্য চোখে দেখি। এটা আবার কেমন কথা? ধুর, এটা সমাজে কেমন দেখা যায়? ছি, আরে সেরকম কিছু না, তুমি তো আমার দুঃসম্পর্কের ভাগ্নি, এটা তো হয়। আর একটু নেগেটিভ সাইড আছে, সমস্যা নেই, ওটা সমস্যা নেই, ওটা তুমি স্যাক্রিফাইস করলে আর কোনো সমস্যা নেই। তাই। তুমি একটু অন্যরকম ভাবে দেখো তাহলেই তো হয়, কেন যে বারবার মামা বলো। আসলে মামা আমি কি বলবো, আমার ভয় লাগে এই জন্য আর কি, কিসের ভয়? মানে আপনাকে, আপনার রিলেশন সাথে যদি করবা, আমি কথা বলি। রিলেশন করবা, কথা বলবা, একসাথে ঘুরতে যাব, তারপর যদি হয় তারপর বিয়ে। আমি তো এরকম কিছুই ভাবি, কেন তুমি কি এরকম কিছু ভাবো না? আসলে কি মামা, ওই বললাম না যে ভাবতে চাই কিন্তু ভয় লাগে, যদি আবার বাড়ির লোকে জানে বা বাহিরের কেউ জানে কি বলবে? জানবো না তো কেউ, আর জানলে জানবো, সমস্যা নেই। আর এখন এসব হয়, তুমি আমার দূর সম্পর্কের ভাগ্নি, ওই আমি আর ভাগ্নি বলতে চাইতেছি না, আজকে থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ঠিক আছে? এটা কোনো কথা বললেন? এটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি তুমি যে, রাজি থাকলেই হয়, আমি আচ্ছা তো আমার আপনি, মনের কথা বললামই। তুমি আচ্ছা যদি আচ্ছা চাও একটু সময় নিতে পারো, যে ভেবে দেখি বা কিছু একটা। আচ্ছা আপনি যেহেতু বলতেছেন, মানে আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে। ঠিক আছে, যাই হোক, তো আপনি যেহেতু এতবার বলতেছেন, আচ্ছা সমস্যা নাই, যেহেতু আপনি আমার মানে বয়সে বেশি একটু বড় হবেন না, সেম সেম। ঠিক আছে, তো কথা হচ্ছে, ঠিক আছে আমি আপনার সাথে রিলেশন করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হচ্ছে কাউকে বলা যাবে না, মানে আমি যে আপনার সাথে রিলেশন করবো বা না, করি এটা তো বলবো না আমি। আমি কি পাগল নাকি যে আমি এসব বলবো মানুষকে? এটা কেউ জানবো না, শুধু আমি আর তুমি। আচ্ছা ঠিক আছে মামা, এই আবার মামা, আচ্ছা আচ্ছা দেখো সরি, মানে তুমি আমাকে অন্য কিছু বললে ডাকবা। আচ্ছা ঠিক আছে, কি বলে ডাকবো? এমনি তুমি তুমি করে বলবা। আচ্ছা আমাদের বিষয়টা যদি কখনো কেউ জানে তখন জানলে জানবো, সমস্যা কি? তখন কোনো সমস্যা হবে না? না, ও আচ্ছা, আমি তো আছি, সাত সমুদ্র 13 নদী তোমাকে নিয়ে পাড়ি দেব। তাই না? এত স্বপ্ন দেখেন না মামা, পরে মানে কি বলবো, এত না, কষ্ট আমি করে। স্বপ্ন দেখতেও ভালোবাসি, স্বপ্ন দেখাইতেও ভালোবাসি। না ঠিক আছে, তারপরেও মানে যে ধরনের কথা বলতেছেন ভয় লাগে তুমি বুঝি। আমার পাশে থাকলে আমি সব স্বপ্ন পূরণ করতে পারবো। আরে তাই, তোমাকে তো আমি অনেক ভালোবাসি, তুমি তো জানোই, কিন্তু ভাগ্নি হিসাবে না, আমার মন থেকে, আমার বউ আচ্ছা আচ্ছা হিসাবে দেখি তোমাকে। ও আচ্ছা, যাই হোক, বুঝতে পারছি। তো বললাম তো যে
সমস্যা নেই আমার আপনাকে ভালো লাগে লাগে না এমন কিছু না, কিন্তু সত্যি কথা বলতে কি কখনো বলতে পারি না। আপনি আমার মামা হন সম্পর্কে, এখন আপনাকে যদি বলি তাহলে এটা কি ধরনের, আমি ভাবছি যে আপনি আমাকে আবার কিছু বলবেন নাকি আবার, আরে না, এই জন্য আর কি, যেহেতু আপনি বলে দিছেন আর আমার মনের কথাটাও আমি আপনাকে জানিয়ে দিলাম, আর আপনাকে আমার অনেক ভালো লাগে, আই মিন আচ্ছা তুমি তুমি করে বলো, আপনি আপনি আমার আর ভালো লাগতেছে না, মনে হচ্ছে আমি অনেক পর। আই মিন ভালোবাসি, আই মিন আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ঠিক আছে তাহলে হচ্ছে, এখন একটু মনটা শান্তি হয়েছে, অনেক শান্তি লাগতেছে এখন। ও আচ্ছা তো খেয়েছেন মানে সরি খাইছো? খাইছি, তুমি খাইছো? হ্যাঁ তো আমি খেয়েছি। আর আসবে কবে তাহলে আমাদের বাসায় একদিন আসো ঘুরতে? ওই যে তোমার বার্থডের দিন যাবো, পরে যাওয়ার পরে আমার বোনকে বললে তারপর ঘুরতে যাব, ঠিক আছে? ঠিক যাবা আছে না? নিয়ে যাবা? হুম আচ্ছা ঠিক আছে নিয়ে গেলে যাব। হুম যাবো, ঘুরতে যাবো, তারপর ফুচকা খামো। আর কিছু? আর কি, ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যা করে আর কি, হাত ধরা ঘুরে না, হাত ধরা ঘুরমো আর কিছু কেন, আর একটু বলো না, আমার এই হাত ধরলেই হবে, আর কিছু না না আর লাগবে না। কিছু বলো, তোমার মুখ থেকে এগুলো শুনতে অনেক ভালো লাগতেছে। না আমি এতটুকুতেই সন্তুষ্ট। যাক এরকম একটা ছেলে পাইলাম যে কিনা এতটুকুতেই মানে এখনই বিয়ের সন্তুষ্ট আগে এত থাকে। কিছু করতে যেতেছি না, বুঝছো? আগে বিয়ে করি তারপর। হুম গুড 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 বয়। তুমি তো আর চলে যাচ্ছ না, এমন তো না যে চলে যাচ্ছ, সেটাই, আমি তো তোমাকে সারা জীবনের জন্য রাখতে চাই, আচ্ছা সমস্যা নেই আমিও থাকতে চাই, সমস্যা নেই তুমি একা সেটার আমি থাকবো। জন্যই তো বিয়ের আগে এত কিছু করলে, বিয়ের পরে তো আর মানে মন বসবে না, বুঝোই তো। বুঝতে পারলাম, ঘুমাবা কখন? এই তো একটু পরে শুয়ে পড়বো, একটু পড়তে হবে বুঝছো। হ্যাঁ, পড়ালেখা চালিয়ে যাও, তারপর 1 বছর হইলে তারপর বিয়ে করবো, ঠিক আছে? কেউ মানুক আর না মানুক, হুম পালিয়ে হুম তো যাওয়া যায়, অপশন আমি তো আছে। পড়াশোনা আসলে পড়াশোনা চালিয়ে যাচ্ছি, সমস্যা নাই যাই করি না কেন, কিন্তু পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতেছি। ঠিক আছে তো হচ্ছে তোমাদের দোয়ায় মানে কি বলবো সব দিক দিয়ে ঠিক আছে। এখন হচ্ছে বিয়ে সমস্যা নাই, বিয়ে পরে করলেও হবে, আগে চিনি দুজন, দুজনের কাছে একটু ভালো করে চিনি জানি কথা আচ্ছা বলি। ঠিক আছে, তো এখন রাখি, পরে আবার ফোন দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাহলে রাখো, পরে কল দিও, ওকে।